সবাইকে নমস্কার ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকালবেলায় আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে এই মাসে, বলতে এই মাসে এরকম কুয়াশা দুইবার নাকি তিনবার পড়লো, তো অনেক কুয়াশা পড়ছে, তিন চারবার পড়ছে আর কি। তো কুয়াশা থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে, আর আমি একটু সকাল সকালে উঠি, ওঠার চেষ্টা করি আর কি। তো আরো ঘন্টা দুয়েক আগে উঠছি, এখন বাজে 7টা বাজে। তো 7টা বাজে তাও তো ই হয় নাই, এই যে কুয়াশা কমে নাই। তো এখন তো আর আগের মতো ভালো লাগে না, বাড়িতেও ভালো লাগে না, আর এখন তো আর কোথাও কাজ কামও নেই যে কাজ করব। রঙের কাম এখন খুব কম, লাগো সকালবেলা ঘুরতেছ। আর হচ্ছে আমি তো আসলে বাড়িতে থেকে কোথাও ওই রকম ভাবে যাইতেও পারি না, কারণ আমার বাবার তো সবাই চিনেন জানেন, তো আপনারা জানেন আমার বাবা সরল সোজা, আসলে অনেক সরল সোজা মানুষ সে, কিন্তু তার মাথায় সমস্যা আছে। অনেকে জিজ্ঞেস করেছিলেন তার মাথায় মানে তার সমস্যাটা কি। তো তার হচ্ছে সমস্যা বলতে, আমি হওয়ার আগেই আমি এরকম অবস্থা মানে দেখতেছি আর কি। তো এমনিতে ভালোই থাকে, তো সে কাজকাম কোনো কিছু করে না, তো একটু কথাটা আসলে একটু বেশি বলে, তো এটা কোনো সমস্যা না, আমাদের কাছে ভালোই লাগে তো কথা বললে। কিন্তু আমার মাঝে মাঝে যখন কি না তাকে ওষুধ খাওয়ানি হয়, সবসময় ওষুধ খাওয়ানি হয়, সে 12 মাসই ওষুধ খায়, প্রতি মাসে ওষুধ আনতে হয়। তো আসলে মাঝে মাঝে সে মানে যেমন সারা মাস ভালো গেল, তো মাসের মধ্যে 3-4 দিন একটু খারাপ যায়, মাথারা একটু, যেহেতু মাথা একটু সমস্যা আছে, তো মাথারা যদি একটু গরম হয় তাহলে একটু চিল্লা পাল্লা করে, তো যার কারণে আমার বাড়িতে থাকতে হয়। তো আমাকে আমি থাকলে আর ওই রকম ভাবেই করে না, কারণ আমি একটা কথা বলে শুনি, আর যদি যখন মাথা গরম হয় তো তখন আর কেউ কোনো কথা বলে শুনে না, আমি কথা বলেই শুনি, তো আমি যা বললাম তাই শুনবো। তার কারণে আরো বাইরে আসলে কি ওই রকম ভাবে, আগে তো চাকরি বাকরি করছি, তখন তো আসলে হ্যাঁ কি বলব, তখন একটু তাও মা একটু ম্যানেজ করে রাখছে, মানে কোনো কথা মতা বইলে তাই যাই হোক ম্যানেজ করে রাখছে। আর এখন তো বয়স হয়ে যাইতেছে, আসলে যাদের মাথা একটু সমস্যা আছে তাদের হচ্ছে বয়সের সাথে সাথে মাথার সমস্যাটাও বাড়ে, আগে একটু কম কম হইতো, 2-3 মাস পর পর হইতো, আর এখন ঘন ঘন হয়ে হয়। ওই তো, তো সমস্যার কথা তো শুনলেনি, তার জন্য আর কি মানে মাথা ঘন ঘন, মাথা গরম হইলে মানে একটু উচ্ছৃঙ্খলা করে, মানে চিল্লাচিল্লি করে। তো আমি এটা কিছু বললেই বা চিল্লাচিল্লি করো না ঘরে শুয়ে থাকা, তো এই কথা করলে হবর যাই ঘরে শোয়, তো আমার কথা অনেক আমার অনেক মানে আর কি। তো যার কারণে আর কি আর কোথাও মানে বেরোইতে পারি না, কোথাও যে থাকি না, হয়তো বা 1-2 দিন যে থাকি, তো তার বেশি থাকা হয় না। যখন কিনা দেখি না বাবার কন্ডিশন ভালো, তো এই 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আর মানে কোনো মানে উচ্ছৃঙ্খলা করবো না, তা যদি তখন যাই, তাছাড়া কোথাও যাই না। আর হচ্ছে আরেকটা কথা, অনেকে জিজ্ঞাসা করছেন আমাদের ধর্মে বা আমাদের মধ্যে তো পুরানো নিয়ম, তো পুরানো হয় না কেন, মানে মাটি মানে মাটিতে মানে মাটি চাপা দেওয়া হয় কেন এটা। তো আসলে এটা আমি সঠিক জানি না, তো কি জন্য, তো আমার যে যে দাদু মারা গেছে, দিদা মারা গেছে, কাকা মারা গেছে, তো সবাই আমরা কাউরে আমরা পুরাই নাই, তো আমরা যে মাটি দিয়ে মানে মানে কবর দিছে যাই হোক আর কি, তো থোয়া হয়েছে, তো আমরা পুরানোর মনে হয় কি নিয়ম নাই, তো আসলে আমি সঠিক জানি না। তো অনেকে জিজ্ঞাসা করছেন তার জন্য আর কি বললাম, তো আমিও সঠিক জানি না। তো আমাদের আসলে কি আগে থেকে যা কইরা আসতে আসছে মুরব্বীরা, তো আমরাই আর কি ওরকম করে কইরা আসছি, তো আগে থেকে যেমন আমাদের পাশের এলাকায় যেমন আমার যে শ্বশুর বাড়ি আছে শস্যাদার, তো মির্জাপুর, ওই তো ওই দিক দিয়ে সবাইটা পুরাই, যারা যারা বলে যায় আমাকে পুরাইও না, তো তারে শুধু থোয়া হয় মাটিতে, আর যারা যারা আর কি বল না বলে কোনো কিছু তাকে পুরাই। তো ওই জায়গায় শ্মশান ঘাট আছে, তো আমাদের পাশের এলাকা সিন্দুরি,
তো সিঞ্জুরিও শ্মশান ঘাট করছে পুরাণের জন্য। তো আমাদের তো এই জায়গা পুরাণের কোনো সিস্টেম নাই, মানে পুরাণের তো একটা জায়গা লাগে, তো সব জায়গায় তো আর কি পুরানো সম্ভব না। তো সিঞ্জুরিও ওই যে পুরানোর জন্যই করছে, তো ওই জায়গা মনে হয় এরপর থেকে হয়তো বা ওই এলাকার মানুষ পুরানো হবে। তো আমাদেরটা আসলে কি করব যে তো জানি না, কিন্তু বিশেষ করে আমরা আর কি আমার আর কি মানে পুরানোর জন্য মনটা মানে চায় না আর কি। কারণ হচ্ছে আমরা মাটির মানুষ, মাটিতেই যাব, তো এইটাই সবচেয়ে ভালো আমার কাছে আর কি লাগে। তো অনেকের কাছে এক এক জনের কাছে এক এক রকম, তো আমার কাছে মনে হয় কি আমরা মাটির মানুষ, আমাকে মাটি দিয়ে বানাইছে উপরালাই, তো আমরা মাটির তলে মিশে যাই, তো এইটাই। তো যাই হোক, একটু বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি সবাই কি করে। আর এই যে কুয়াশা দেখেন, আমাদের বাড়ি দেখা যায় না, এতটা কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছে কিন্তু এরকম কিন্তু ঠান্ডা নাই, ঠান্ডা একদম কম। ওই যে সূর্য, তো অনেক কথাই বললাম, তো কেউ কিছু মনে করবেন না। তো আমারও বাড়িতে থাকা লাগে এই বাবার জন্য, আর কি কোথাও যাইতে পারি না, তো আমি থাকলে আর কোনো সমস্যা নাই। তো যাই হোক, আর নূপুরদের জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন। ভাই কি খবর, সকালবেলা কোন জায়গা মরছো? মেলা দিন পরে তোমার দেখা গেল। কুয়াশা পড়ছে না ভাই আজকে? সেই রকম কুয়াশা পড়ছে আর কি। আস্তে আস্তে আমরা সবাই মানে দাদাকে ভোলার জন্য চেষ্টা করতেছি, কারণ মনে পড়লে আসলে ভালো লাগে না এরকম ভাবে, তার জন্য। আর এই যে আমাদের পালান, পালানের সবজি, ওই যে ভেন্ডি ধরতেছে, এই যে লাউ গাছ। তো বাড়িতে যাই, খা 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 খা। কি খবর? কি খবর? কি কি আনুমো? কাঁচামরিচ, শুকনো মরিচ, বেগুন। তুমি খাবেন যা, খাওয়া শেষ হয়েছে। তো আমি বাড়িতে যে খাওয়া দাওয়া করে নিছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে এই যে বেরোইছি, এখন মির্জাপুর যাবো। মির্জাপুর যাবো কিছু বাজার ঘাট করতে, তো ওইরকম ভাবে বাজার টাজার নেই, আর কিছু দরকারি কাজ কাম আছে, তো মির্জাপুর তো যাই দিই। তো চলেন, ওইটা দিয়ে না খাওয়ার আর দিয়ে না। হ্যাঁ, এক কেজি, এক কেজি। Yes,
আমরা মির্জাপুর গেছিলাম, মির্জাপুর থেকে আইসা পড়লাম। তো মির্জাপুর দিয়ে মির্জাপুর যাওয়া ওই রকম ভাবে কোনো কিছু দেখায় নাই। তো মির্জাপুর গ্যাঞ্জাম বেশি, এখন তো ইলেকশন, তো ইলেকশনের সময় তার জন্য মানে লোকজন বেশি ওই রকম ভাবে, তার জন্য ক্যামেরা ট্যামেরা ধরি না। তো হালকা পাতলা একটু দেখিয়ে আইসা পড়ছে, মানে যে বাড়ির কাছে বাজার আছে, বাজার টাজার নিয়ে আসছি। তো হালকা কিছু বাজার, তো এরকম কাঁচা বাজার আর কি, মাছ মাংস নিয়ে আসি নাই। তো এই যে আইসা পড়ছি, চকে গেছিলাম আমি আর কৃষ্ণ। তো চলেন যাই, বাড়িতে যাই। তো কি কি আনলাম দেখাই আপনাদের। আমি বাড়িতে এসে পড়ছি, আইসি। এই যে আজকে বাজার আনছি, আজকে বাজার ডালো ব্যাগ ভরছে কি নিয়ে জানো, হুকনা মসে নিকে ভালো করছো। এই কিছু আমার এখানে না, তার মধ্যে না কালার বাজারে গেছে লাস্টে, দোবাজার থেকে দিতে নিয়ে এসে দেখেন একটু। আজ এত মনে রুটি আনছি, হলুদ আছে ভাঙানের জন্য। অন থেকে আর কিনা খাম না হলুদ, কেন তোমার ভালো না? 70 টাকা কেজি আলু। আর ওই যে ওটো কি ওই যে কত, 250 টাকা। আর ওই যে মরিচ, শুকনা মরিচ হলো 450। খামো কেমনি দেখে তো আনছি, এমনি সব জায়গায় এমনি কয়েকটা তো আমরা থাকবোই, উনি বস্তা পড়ো না। টমেটো 80 টাকা কেজি, টমেটো খাবার মনে হয়েছে আমার তার নিয়ে কেজি। আমি তো ওই যে দেশি ডানছি, তো একটু কমে 60 টাকা কেজি ডানছি। তার জন্য তো টমেটো টমেটো আনি না, কোনো কিছু আনি না। তো এইসব বাজারই, এই যে মানে আমার দরকার আছিল শুকনো মশলা বলতে হলুদ, কারণ ভাঙ্গিয়া খাইলে ভালো হয় তাই না, অগ্নি রং হয় না কোনো কিছুতে। তার জন্য এই রুটি আনছি, রুটি খাও খেয়ে নাও রুটি, আমি স্নান করে নই। তো আমি বাজার টাজার নিয়ে বাড়িতে এসে পড়ছি, তো দেখাইলাম কি কি বাজার করলাম দেখলেই তো। আর হচ্ছে আমি এখানে মানে চান টান করলাম, একটু মানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার বড়দাম যাবো, বড়দাম যাবো। কারণ হচ্ছে বলি যে আপনাদের কাছে একটু শেয়ার করি, তো ভিডিও পাবেন, অবশ্যই ভিডিও পাবেন। তো আমি আজকে বড়দাম যাব রাত্রিতে, মানে সন্ধ্যায় সন্ধ্যায়। আর হচ্ছে কালকে সকালে যাব নারায়ণগঞ্জ, তো যে জায়গায় নূপুররা থাকতো, অটল দ্বারা থাকতো, তো ওই বাসায় যাব বা অফিসে যাব, দেখা করতে হবে। তো এই বাসায় ভাড়াটা আছে, তো যাই হোক কেমনি কি করা লাগে, তো সব কিছু আনতে হইব, সব মানে মানে সব কিছু ইটি করে মানে সব কিছু নিয়ে আসতে হবে। আর অফিসে যাইতে হবে অটল দ্বারে, মনে হয় যেহেতু মারা গেছে আর স্টাফ আসিল, হয়তো বা কিছু দিবে,
তো কত দিবে তা জানি না, হয়তো হালকা পাতলা কিছু দিবে, কারণ হলো ওই মাসের বেতন মেতন আছে। তো বেতন তো ফুল মাসের না, হয়তো 18-20 তারিখের বেতন আছে আর কি। তো এই যাবতীয় সবকিছু মানে মিটমাট করতে যাব। তো যা দিয়া মানে আমার বাসা ভাড়া আছে, সব আছে, অনেক কিছুই। তো যাব, তো সে ভিডিও পাবেন আশা করি। তো আগে যাই, আগে বর্ধম যাইয়া তো দেখেন আমরা কালকে যাই কি কি করি। তো আসলে নারায়ণগঞ্জ আগে অনেক ফুর্তি দেখতাম, এখন তো যাওয়া লাগবো, কি বলবো, কিচ্ছু বলার নাই। কালকে যাব হচ্ছে আমি নূপুরের শ্বশুর আর হচ্ছে নূপুরের ভাসুর, এই চারজনই যাব। তো তো কালকেটা তো কালকেই দেখবেন কি কি করা হয় আর কিভাবে কি কেমনে কি করি। তো যাই হোক, আজকে তো এখন বিকেল হয়ে গেছে প্রায়, আমার বাজার করে আসতে আসতে দেরি হয়ে গেছে। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এখন তাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।